ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এখন আমরা জানবো বিএনএমসি বা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদনপ্রাপ্ত ঢাকা জেলার মোহাম্মদপুর এরিয়ার মধ্যে যতগুলো সরকারি এবং বেসরকারি নার্সিং কলেজ ও নার্সিং ইনস্টিটিউট রয়েছে সেগুলোর নামের তালিকা, ঠিকানা, আসন সংখ্যা সহ ভর্তির বিস্তারিত যাবতীয় সব তথ্য। প্রথমে রয়েছে ঢাকা মোহাম্মদপুর আদার অব নাইটিংগেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন করেছে 45টি, ডিপ্লোমা মিডওয়াইফারিতে 40টি। তারপর আছে ঢাকা মোহাম্মদপুর NIMDT নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন করেছে 50টি, ডিপ্লোমা মিডওয়াইফারিতে 30টি, বিএসসি নার্সিং কোর্সে 50টি। তারপর আছে ঢাকা মোহাম্মদপুর NDC নার্সিং ইনস্টিটিউট, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন করেছে 40টি, তবে এটির সাময়িকভাবে অনুমোদন বাতিল করা হয়েছে। পরবর্তীতে যে অনুমোদন আবার পুনরায় ফিরে পাই সেখানে ভর্তি হতে পারবেন। এখানে ভর্তি হওয়ার আগে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন। তারপর আছে ঢাকা মোহাম্মদপুর কাটাসোর ডাইনামিক নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন রয়েছে 50টি, ডিপ্লোমা মিডওয়াইফারিতে 40টি, বিএসসি নার্সিং কোর্সে 40টি রয়েছে। এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। তারপর আছে ঢাকা মোহাম্মদপুর কেয়ার নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন রয়েছে 55টি, বিএসসি নার্সিং কোর্সে আসন রয়েছে 40টি। তারপর আছে ঢাকা মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং রিভারভিউ নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন রয়েছে 50টি, ডিপ্লোমা মিডওয়াইফারিতে 30টি, বিএসসি নার্সিং কোর্সে 40টি। তারপর আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা রুফাইদা কলেজ অফ নার্সিং, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন রয়েছে 50টি, ডিপ্লোমা মিডওয়াইফারিতে 30টি, বিএসসি নার্সিং কোর্সে 40টি আসন রয়েছে। তারপর আছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলী নার্সিং কলেজ, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন রয়েছে 50টি, ডিপ্লোমা মিডওয়াইফারিতে 45টি, বিএসসি নার্সিং কোর্সে 50টি সিট রয়েছে। তারপর আছে ঢাকা মোহাম্মদপুর DCMT নার্সিং ইনস্টিটিউট, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন রয়েছে 50টি। তারপর আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর মডেল নার্সিং ইনস্টিটিউট, এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসন রয়েছে 40টি। এগুলো হলো মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুরের এরিয়ার ভিতর সবগুলো প্রতিষ্ঠান যেগুলো বিএনএমসির অনুমোদন প্রাপ্ত। পরবর্তীতে আরও কোনো প্রতিষ্ঠান চালু হলে বা নতুন কোনো কোর্স চালু হলে আশঙ্কা বৃদ্ধি পেলে আপডেট জানানো হবে। এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে, এগুলো সবগুলি বেসরকারি প্রতিষ্ঠান, এখানে কোনো সরকারি প্রতিষ্ঠান নাই, এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে আপনাকে ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস করতে হবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে, তখন সেখানে আবেদন করতে হবে। তাছাড়া পরের বছর সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আর আবেদন করতে চাইলে ডিপ্লোমা নার্সিংয়ের ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন, যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবেন, মাদ্রাসা কারিগরি বা উন্নত যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করতে পারবেন। এসএসসি ও এসএসসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে। আর মিডওয়াইফারিতে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবেন। এসএসসি ও এসএসসি কমপক্ষে যে কোনো গ্রুপ থেকে 6 পয়েন্ট থাকতে হবে। বিএসসিতে আবেদন করতে চাইলে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন, তবে বিজ্ঞান গ্রুপের হতে হবে। এসএসসি ও এসএসসি মিলে 7 পয়েন্ট থাকতে হবে। তাছাড়া জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে। যদি কারিগরি শিক্ষা বোর্ড হয়, জীববিজ্ঞান না থাকে তাহলে আবার আবেদন করা যাবে না। জীববিজ্ঞান বিষয়টি অপশনাল বা মেইন যে কোনো একটি থাকলে হবে। তারপর ভর্তি পরীক্ষা দিতে হবে। আবেদনের পরে ভর্তি পরীক্ষা বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান প্রশ্ন থাকবে এবং বিএসসিদের ক্ষেত্রে সাধারণ বিজ্ঞানের জায়গায় পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান প্রশ্ন থাকবে। তাছাড়া এসএসসি জিবিতে 20 মার্ক, এসএসসি জিবিতে 30 মার্ক, মোট 100 মার্ক। 100 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারা সরকারিতে চান্স পাবে। আর বেসরকারি এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে সরকারি ভর্তি পরীক্ষায় কমপক্ষে 40 পেতে হবে। 40 মার্ক পাশ মার্ক পাশ 40 পেলেই পাশ 40 পেলে যে কোনো বেসরকারিতে সরাসরি এসে ভর্তি হতে পারবেন বা আবেদন করতে পারবেন। সরকারি ভর্তি পরীক্ষা না দিয়ে বা পাস না করে কোনো ক্রমেই বেসরকারি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না বা আবেদন করা যাবে না। নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।